আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, ইসলামে আত্মহত্যা কেন এবং এটি কেন বড় পাপ? যারা আত্মহত্যা করেন, হাত কাটেন কিংবা শরীরের যে কোনো কিছু দিয়ে ক্ষতি করেন, তাদের জন্য আজকে ভিডিওটি সতর্কবাণী। কুরআনে হারাম শব্দটি এমন কিছুকে বোঝায় যা আল্লাহ তাআলা কর্তৃক নিষিদ্ধ। যারা আত্মহত্যা করবে তারা জাহান্নামে যাবে এবং আল্লাহ সুবহান ও তাআলা তাদেরকে শাস্তি দেবে। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো কিছু দিয়ে আত্মহত্যা করবে আল্লাহ তাআলা তাকে সেইভাবে শাস্তি দিবেন, কিয়ামতের দিন পর্যন্ত সে সেভাবে নিজেকে হত্যা করতে থাকবে। ধরুন আপনি বিষ খেলেন, আপনি বিষ খেতে খেতেই আত্মহত্যা করতে থাকবেন, ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন, একই কথা। আত্মহত্যা করলে কোরআন এবং হাদিসে চারটি বিপদ আসবে এবং চারটি আপনার জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। এর প্রথম নম্বর হচ্ছে, জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী উম্মতের মধ্যে এমন এক ব্যক্তি ছিল যে নিজে ক্ষতবিক্ষত হয়েছিল, সে ব্যথায় অধৈর্য হয়ে উঠেছিল, সে একটি ছুরি নিয়েছিল এবং তা দিয়ে নিজের হাত কেটেছিল এবং এর কারণে তার রক্ত পড়া বন্ধ হয়নি, অতঃপর সে মৃত্যুবরণ করেছে। আল্লাহ বলেন, আমার বান্দা নিজের ওপর মৃত্যু ডেকে এনেছে, সে তাড়াহুড়া করেছে, তাই আমি তাকে জান্নাতে প্রবেশ করতে দেব না, নিষেধ করা হয়েছে। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। দ্বিতীয়ত হচ্ছে, জাহান্নামে চিরকাল সে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পাহাড় থেকে নিজেকে নিক্ষেপ করে এবং আত্মহত্যা করে সে জাহান্নামে আগুনে পড়বে এবং সেখানে সে চিরকাল থাকবে। আর যে কেউ বিষ পান করলে তার অবস্থা একই হবে। এভাবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনটি পর্যায়ে বলেছেন যে আপনি যেভাবেই আত্মহত্যা করেন না কেন, কিয়ামত পর্যন্ত আপনি সেভাবেই শাস্তি ভোগ করবেন। তৃতীয়ত হচ্ছে, আপনার জানাজা নামাজ নেই। যারা আত্মহত্যা করে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজা নামাজ পড়েননি। এই ক্ষেত্রে তিনি বলা হচ্ছে যে যে ব্যক্তি আত্মহত্যা করেছে তার জন্য শাস্তিস্বরূপ সে যা করেছে তা থেকে অন্যদেরকে নিরুৎসাহিত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা সরাত থেকে পড়া থেকে বিরত ছিলেন, কিন্তু তিনি লোকদের বলতেন যে জানাজা সরাত আদায় করতে। এ ব্যাপারে সহিহ মুসলিমে হাদিসে এসেছে যে এক ব্যক্তি আত্মহত্যা করে মারা গিয়েছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই ব্যক্তিকে আনা হয়েছিল মৃত অবস্থায়, কিন্তু তিনি জানাজা সলাত আদায় করেননি। তবে এর অর্থ এই নয় যে আমরা জানাজা সলাত পড়াবো না। আমরা জানাজা সলাত পড়াবো, ওই ব্যক্তির জন্য দোয়া করব, তার মাগফিরাতের জন্য, তার জন্য দাঁত সৎকার করবো, অন্যান্য যে আমলগুলো করতে হয় মৃত্যুর পর একজন ব্যক্তির জন্য সেটা আমরা করব, তা থেকে আমরা বিরত থাকবো না। কিন্তু এটি একটি খারাপ কাজ বিদায় কোরআন এবং হাদিসে সতর্ক করা হয়েছে। সে যদি ক্ষমা চায়, তার যদি ভালো গুণ থাকে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। যদি সে নেককার বা ইমানদার ব্যক্তি হয়ে থাকে, ইমান যদি থাকে। চতুর্থ হচ্ছে, কষ্ট এবং তার জীবনে বিপর্যয় থাকবে। একজন মুত্তাকি, একজন মুসলিম, তার জীবনে দুঃখ দুর্দশা আসবেই, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এর কারণে যে আপনি যে আত্মহত্যা করবেন এটা কোনো বিষয় আসতে পারে না, কারণ দুনিয়া জীবন একটাই, এটা ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে আপনি আবার পুনরায় লাগাবেন এমনটা হিসাব নয়। একবার চার্জ ফুরিয়ে গেলে আর কখনো চার্জ পূরণ করা যায় না। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে একবারই জীবন দিবেন, এই একবারই আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। পৃথিবীতে সকল মানুষেরই দুঃখ কষ্ট আছে। আপনি যে প্রেসিডেন্ট আছে তাকে জিজ্ঞাসা করেন, আর যে সবচেয়ে নিম্ন শ্রেণী
আছে তাকেও জিজ্ঞাসা করেন, সবারই কোনো না কোনো কষ্ট দুঃখ আছে, আমারও আছে, এইসব নিয়ে আমাদের জীবন। নবীদেরও দুঃখ কষ্ট আছে, আমাদেরও আছে। তো আমাদেরকে উপলব্ধি করতে হবে যে আমাদের নবীরা সাহাবীরা তাদের জীবন অবস্থা কেমন ছিল। আমরা যদি তাদের জীবন ইতিহাস পড়ি, বিভিন্ন ঘটনা পড়ি, তাহলে তো আমরা বুঝতে পারি যে নবীদের যুগে সাহাবীদের যুগে কত দুঃখ কষ্ট ছিল। রিজিক নিয়ে সমস্যা, স্ত্রী নিয়ে সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, যুদ্ধ কলহ, কত সমস্যা। ওইসব থেকে আমরা ভালোই আছি, কিন্তু আমাদের ঈমান টিকে রাখাটা অনেক কষ্ট হয়ে যায়। আজকাল তো আত্মহত্যা করে এলো পারিবারিক সমস্যা নিয়ে, তারপরে স্ত্রীর সমস্যা নিয়ে, এইসব কারণে আত্মহত্যা করে। আর তখনকার সময় তো আত্মহত্যার বিষয় তো আরও ব্যাপক ছিল, আরও বিস্তৃত ছিল। কিন্তু বর্তমানে আমরা কিছুতে কিছু হলেই, একটু রাগান্বিত হলেই আমরা আত্মহত্যা করে ফেলি, এটা মোটেও উচিত নয়। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, মুসলিমদের ওপর কোনো বিপদ আসে তাতে যদি সে ধৈর্য ধারণ করে সেটা কাফফারা হয়ে যায়, যদিও একটি কাটা বিঁধে তাও তাকে ক্ষমা করে দেওয়া হয়। তাহলে একটি কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই জীবন দিয়েছেন, সুতরাং তার এই জীবন নেওয়াটাও অধিকার আছে। আমরা আমাদের অনুমতিতে আত্মহত্যা করতে পারি না, আল্লাহ সুবহানাহু তাআলার অনুমতি ছাড়া আমরা আত্মহত্যা করতে পারি না। আল্লাহ সুবহানাহু তাআলা যখন সময় আসবে তখন আপনাকে ঠিকই নিয়ে যাবে। আত্মহত্যা করার সময় কেউ যখন মালাকুল মউত এসে পড়ে তখন সে আর আত্মহত্যা করতে চায় না। যদি দেখা যেত মৃত্যু ফেরেশতাকে তাহলে মানুষ বলতো যে কখনো আত্মহত্যা করতে না। তাই আমাদের উচিত আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি যে দয়া রহমত আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে যে দিক নির্দেশন দিয়েছেন সেই দিক নির্দেশন অনুযায়ী জীবন ব্যবস্থা পরিচালনা করা এবং আল্লাহমুখী হওয়া। আল্লাহ আমাদেরকে বুঝিয়ে মানা তাফিক দান করুক, আমিন।